আসসালামু আলাইকুম, আমি গোকুলপুর নতুন আর একটা এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি পিসিতে বা ল্যাপটপে ইনস্টাগ্রাম ব্যবহার করবেন। অ্যান্ড্রয়েড ফোনে যেগুলো ব্যবহার করছেন ঠিক একই রকম হবে এবং পিকচার আপলোড করা সম্ভব হবে এখানে। এবং কি মনে করেন আপনি এখানে চ্যাটিংও করতে পারবেন, কোনো প্রবলেম নেই, মোটামুটি অনেক ভালো। তো চলুন কীভাবে, তো এই জন্য আমরা অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইউজ করব। ক্রোম ব্রাউজারটা অবশ্যই ব্যবহার করবো আমরা। এখানে আমরা লিখি ইনস্টাগ্রামে ঢুকি, ইনস্টাগ্রাম দেখেন পেজটা আমার অলরেডি মানে লগ ইন করাই আছে, সরি দুঃখিত, পেজটা আমার লগ ইন করাই আছে। তো এখানে দেখেন এখানে পোস্ট দেখা যাচ্ছে কিন্তু, বাট না এখানে কোনো পিকচার আপলোড করার কোনো অপশন নেই। এখানে প্রোফাইল আছে, আপডেট আছে, আমরা আপনার পিকচার আপলোড করুন বা চ্যাটিং করবেন এর কোনো অপশন নেই। তো চলুন দেখেন কী হবে। তো এই জন্য প্রথমে আপনি এখানে আসবেন, এই যে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল গুগল ফ্রম, এখানে এসে ক্লিক দিয়ে মোর টুলসে আসে, মোর টুলসে এসে এসে যে ডেভেলপার টুলস এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করা মাত্র দেখেন আমার পেজটা চলে আসছে, অলরেডি দেখা যাচ্ছে আমি সেখানটা রাখছি 360x640 আমার সাইজটা 80%। এটা আপনি একটু বাড়িয়ে দিলে বাড়িয়ে দিতে পারবেন, আমি একটু দিতে পারবেন, একটু বড়ো করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আপনাদের প্রথমে হয়তো বা এইটা দেওয়া থাকবে, আপনারা এটা থাকবেন, এইটা করে দিবেন, এইটা করে দিবেন। তো যাই হোক আমি দেখাচ্ছি, দেখেন বা একটু চলে আসছে এখানেও, এখনও কিন্তু আপনার কোনো পিকচার আপলোড করার কোনো অপশন আসেনি। তো দেখা যাক, এর ফাঁকে যদি সে ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখেন, যাতে পরবর্তী ভিডিও বলতে পেয়ে যান। তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই দেখাবো ইনস্টাগ্রাম, আর পিকচার যারা ডাউনলোড করতে পারেন না তারা ডাউনলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই, ডাউনলোড এডি দিতে করতে পারেন, পিকচার ডাউনলোড করতে পারেন, ভিডিও ডাউনলোড করতে পারেন ইনস্টাগ্রাম থেকে সহজেই। এবং কীভাবে ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, সিপিএ মার্কেটিং, ইউটিউব মার্কেটিং করবেন কীভাবে, এগুলো দেখাবো একটা স্টেপ বাই স্টেপ। তো দেখেন এখানে যখন এই পেজটা আসলো তখন এখানে আসে আপনি এইটা করে দিন, মোবাইলে যে অ্যাপ লোগো দেখতেছেন এইটা করে দিন, এইটা করে দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে পিসিতে আপনি অ্যান্ড্রয়েড আইফোনের সাবটা গ্রহণ করতে পারেন, আইফোন 6, 7, 8 প্লাস আছে, আইফোন X আছে যেটা আপনি নেন, স্যামসাং গ্যালাক্সি S5 আছে এটাই থাক। তো জাস্ট এখানে আসবে একটা রিলোড দিবেন, রিলোড দেওয়া মাত্র আপনার এখানে চলে আসছে, দেখেন যে প্লাস ক্রিয়েট চলে আসছে অলরেডি। তো এটা একটু দেখেন যে নিচে এটা চলে আসছে ঠিক, বা সার্চ বার ফটো আপলোডের অপশন চলে আসছে, লাইক পেজ চলে আসে, প্রোফাইল চলে আসছে, সবই চলে আসছে মোটামুটি। এখান থেকে আপনি সহজেই করতে পারবেন, এখানে এখানে ক্লিক করলে আপনি পিকচার আপলোড করতে পারবেন, আপনি পিকচার কোথায় রাখা আছে একটা পিকচার নেবেন, আপনি যেখানে একটা পিকচার প্রয়োজন এখান থেকে একটা ডাউনলোড, এখান থেকে জাস্ট ওপেন সিলেক্ট করলে এখানে এটাই আমি দেখাচ্ছি, এটা সিলেক্ট করলে দেখেন পিকচারটা আমার নিয়ে নিচ্ছি, এখানে আমি আমার নেক্সট করবো, তখন অলরেডি পিকচারটা আমার যখন নেক্সট করলাম জাস্ট শেয়ার করলে পাবলিক পাবলিক হয়ে যাবে, এই লোকেশন অ্যাড করা যাবে, এখানে চাইলে ওপেন অ্যালো করে দেওয়া যাবে, প্রয়োজন না পোস্ট করে দিলাম, এখানে ট্যাপ করতে পারবেন, কাউকে ট্যাপ করছেন ট্যাপ করতে পারবেন, অ্যান্ড অন করতে পারবেন, ট্যাপ অর্ডার করে এখানে শেয়ার করলে আপনি পোস্টটা পাবলিক হয়ে যাবে। তো যাই আমি পোস্টটা পাবলিক শেয়ার করবো না এই জিনিসটা, তো তাই আপনি দেখানোর জন্য করলাম ক্লিয়ার। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের দেখাবো আপনারা কীভাবে
নিশ্চয়ই আমাদের পিক্সেল ডাউনলোড করতে হবে সহজেই। কীভাবে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে শিখবে, মার্কেটিং করতে পারবেন, বা আপনি চাইলে আপনি টি শার্ট মার্কেটিং করতে পারবেন, আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন মার্কেটিং করতে পারবেন, সেগুলো দেখাবো পার বাই পার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং বেল আইকনে ক্লিক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।